আপনি দলীয় বক্তব্য রাজনৈতিক বক্তব্য কিন্তু আলাদা। দলীয় বক্তব্য দিবেন আপনি দলীয় প্ল্যাটফর্মে, রাজনৈতিক বক্তব্য আপনি দিতে পারেন, আপনার এটা রাইট আছে। কিন্তু কোশ্চেন হচ্ছে যে শেখ হাসিনা বিদ্বেষপূর্ণ বক্তব্য দেয় আর্মির প্রোগ্রামে, শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্য দেয় পুলিশের প্রোগ্রামে। পুলিশের আইজি যে বক্তব্য করে দিয়েছে, বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, এটা তো ভাই আপনার ম্যান্ডেটে পড়ে না। আপনি একজন পুলিশ প্রধান হিসেবে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন না, আপনি সরকার প্রধান হিসেবে শেখ খালেদা জিয়ার বিরুদ্ধে আগুন সন্ত্রাস আপনি বলতে পারবেন না আর্মির প্রোগ্রামে। পৃথিবীর কোন আইনে, পৃথিবীর কোন আইনে কোন ব্যক্তিকে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বাধা দেওয়া যায় না। এইটা বাংলাদেশ ইজ এ সিগনেটারি টু ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস। সেই কোভেনেন্ট পলিটিক্যাল রাইটস এ বাংলাদেশ সিগনেটারি। সেখানে আপনি ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এন্ড ফ্রিডম অফ রিলিজিয়াস এক্সপ্রেশন, দ্যাট ইজ গ্যারান্টি। এই মানে প্রোটোকলে বাংলাদেশ সাইন করেছে এবং বাংলাদেশ সংবিধান তাদেরকে এই অধিকার দিয়েছে। মানে এই যে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে দেশে একটি ডিভিশন সৃষ্টি হবে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি হবে এবং অনেক আলেমকে সরকার অ্যারেস্ট করেছে, আবার অনেক আলেমকে অ্যারেস্ট করবে। তাহলে কি হবে, আলেমদেরকে যখন আবার নতুন করে অ্যারেস্ট করা হবে রাজনৈতিক বক্তব্যের কারণে অথবা অভিযোগ দেওয়া হবে তারা বিদ্বেষমূলক কথাবার্তা বলছে, তাহলে সমাজে একটা অস্থিরতা সৃষ্টি হবে এবং বাংলাদেশে মানে শান্তি বিঘ্নিত হবে। প্রথম কথা হচ্ছে যে দেখুন, আমরা যখন কথাবার্তা বলি আমাদের কাছে তথ্য উপাত্য, ফ্যাক্ট এন্ড লজিক এগুলো অত্যন্ত ক্লিয়ার হইতে হবে। দেখেন, শেখ হাসিনাকে জনগণ আওয়ামী লীগ দাবি করছে যে উনি বাংলাদেশের জনগণের ম্যান্ডেটে অথবা যেভাবে হোক ওনারা ক্ষমতায়। ঠিক আছে, আপনি ক্ষমতায়, আপনি দেশ পরিচালনার জন্য ক্ষমতায়, আপনাকে দেশ পরিচালনা করার জন্য দেওয়া হয়েছে। গভর্নমেন্ট ইজ টু রান দ্য কান্ট্রি। আচ্ছা, এখন প্রিন্সিপাল মোশারফ সাহেব, নেসারফ সাহেব যে কথাটা বললেন এবং ইসলামী স্কলাররা যে কথাটা বলছে যে রাজনীতি কথা বলা, রাজনীতি ইসলামের ইবাদতের অংশ, অর্থাৎ পলিটিক্স মানে পলিটিক্যাল মানে এঙ্গেজমেন্ট ইজ পার্ট অফ ইবাদা, এইটা মোশারফ সাহেব আছেন, নেসার সাহেব আছেন, দুজনে কিন্তু বলে গেছেন এবং আমি মনে করি আমরা যারা প্যানেলে আছি আমরা সকলেও একমত। কিন্তু একটা প্রসঙ্গ এসেছে যে আপনি নিজের দলীয় বক্তব্য আপনি ওয়াজে দিতে পারবেন কিনা। আমি এটার সাথে একমত যে ওয়াজের মধ্যে এসে আপনি নিজের পার্টির বক্তব্য দিতে পারবেন না, কিন্তু রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন। এটা ইসলামিক্যালি দিতে পারবেন, বাংলাদেশের সাংবিধানিক ভাবেও দিতে পারবেন। বাংলাদেশে সাংবিধানিক ভাবে বাংলাদেশের কোনো নাগরিককে বিদ্বেষমূলক সন্ত্রাসমূলক কথা ছাড়া যে কোনো কথা তার যে কোনো জায়গায় কথা বলতে পারবে। আমি কেন প্রধানমন্ত্রী কথাটা বলেছি, দেখুন, শেখ হাসিনা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে, তারপর আমাদের বাংলাদেশের গৌরবার্জন রাজনীতি নিয়ে যদি উনি কথা বলে, দ্যাট ইজ নট এ প্রবলেম। কিন্তু প্রবলেম ইজ আপনি আর্মির প্রোগ্রামে যে, পুলিশের প্রোগ্রামে যে যদি খালেদা জির বিরুদ্ধে কথা বলেন, মুম্বাই চলে গিয়েছেন, এইটা তো আপনি আমি মনির ভাই কি বলতে চাই, মনির ভাই ব্রিটেনে থাকেন, আমিও থাকি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কি তার রাষ্ট্রীয় প্রোগ্রাম গুলোতে দলীয় প্রোগ্রাম ছাড়া তার পার্টির বক্তব্য দেয়? ঋষি সুনাক তার মানে তার দলীয় বক্তব্য কি মানে মানে ন্যাশনাল প্রোগ্রামে দেয়? দেয় না। অর্থাৎ ঋষি সুনাক অথবা অন্য যারা প্রধানমন্ত্রী কনজারভেটিভ অথবা লেবারের ছিল, টনি ব্লেয়ার ছিল, তাদের দলীয় দলীয় প্ল্যাটফর্ম ছাড়া তাদের দলীয় বক্তব্য, অন্য দলের বিরুদ্ধে বক্তব্য জাতীয় কোনো প্ল্যাটফর্মে দেয় না। এটা আমেরিকাও তো দেয় না, এটা অস্ট্রেলিয়াও দেয় না, ব্রিটেনেও দেয় না। মনির ভাই একটা ভুল তথ্য আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ আপনি দলীয় বক্তব্য আর রাজনৈতিক বক্তব্য কিন্তু আলাদা। দলীয় বক্তব্য দিবেন আপনি দলীয় প্ল্যাটফর্মে, রাজনৈতিক বক্তব্য আপনি দিতে পারেন, আপনার এটা রাইট আছে। কিন্তু কোশ্চেন হচ্ছে যে শেখ হাসিনা বিদ্বেষপূর্ণ বক্তব্য দেয় আর্মির প্রোগ্রামে, শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্য দেয় পুলিশের প্রোগ্রামে। পুলিশের আইজি যে বক্তব্য করে দিয়েছে, বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, এটা তো ভাই আপনার ম্যান্ডেটে পড়ে না। আপনি একজন পুলিশ প্রধান হিসেবে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন না, আপনি সরকার প্রধান হিসেবে শেখ খালেদা জিয়ার বিরুদ্ধে আগুন সন্ত্রাস আপনি বলতে পারবেন না আর্মির প্রোগ্রামে। এগুলো তো আপনার দলীয় বক্তব্য, এগুলো তো বিদ্বেষ।
আপনি যদি জাতীয় প্রোগ্রামে যেগুলা যেখানে রাজনৈতিক বক্তব্য, মানে আমি মনে করি দলীয় বক্তব্য তো দেওয়ার কোনো সুযোগই নাই, আপনি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন, কারণ এটা বাংলাদেশ সকল প্রতিষ্ঠানকে আপনি বাংলাদেশের আদর্শের কথা বলতে পারেন, বাংলাদেশের কল্যাণের কথা বলতে পারেন, বাংলাদেশের আইডিওলজির কথা বলতে পারেন, তা আপনি বলতে পারেন আর্মি প্রোগ্রামে পুলিশের প্রোগ্রামে, কিন্তু আপনি বিএনপি নেত্রীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, একটি দলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, আপনার জন্য যদি সেটা জায়েজ হয়, আমি মনির্ভর এবং দর্শক শ্রোতাদের প্রশ্ন করতে চাই, তাহলে মাওলানা সাহেবরা মাহফিলে যে দলীয় বক্তব্য তো দেয় বলে আমি কেউ জানি না, আমার জানার মতো মোশারফ সাহেব কোনো দলের বক্তব্য দেয় না, উনি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন, রাজনীতিকে ওনারা ইবাদত মনে করেন, আমি ওনাদের সাথে এগ্রি করছি, রাজনীতি পলিটিক্স ইজ পার্ট অফ ইবাদা অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ, সুতরাং দে আর এক্সারসাইজিং দে আর রিলিজিয়াস রাইট। এখন কোশ্চেন হচ্ছে বাংলাদেশ সংবিধানে কি ওনাদের এই রাইট দিয়েছে? আমি স্পষ্টভাবে একজন ব্যারিস্টার হিসাবে বাংলাদেশের সংবিধানের মানে ব্যাপারে আমার যথেষ্ট জ্ঞান আছে এবং আইনজীবী হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি বলতে পারি, পৃথিবীর কোনো আইনে কোনো ব্যক্তিকে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বাধা দেওয়া যায় না, এইটা বাংলাদেশ ইজ এ সিগনেটারি টু ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, সেই সিভিল এন্ড কোভেনেন্ট পলিটিক্যাল রাইটস এ বাংলাদেশ সিগনেটারি, সেখানে আপনি ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড ফ্রিডম অফ রিলিজিয়াস এক্সপ্রেশন দ্যাট ইজ গ্যারান্টি, এই মানে প্রোটোকলে বাংলাদেশ সাইন করেছে এবং বাংলাদেশ সংবিধান তাদেরকে এই অধিকার দিয়েছে। দলীয় বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া আপনি রাজনৈতিক কথা বলতে পারেন, আপনি আপনার যদি ডারউইনের ব্যাপারে আপনার কথা বলার অধিকার থাকে, আপনার আইনস্টাইনের অনেক মাওলানা সাহেব রয়েছেন, তারা এখন তো মাদ্রাসাতে সায়েন্স পড়ানো হয়, ওনারা ইন্টারমিডিয়েট পর্যন্ত অনেকে সায়েন্স পড়ে, সুতরাং ওনারা সায়েন্সের কথা বলতে পারেন যে আমাদের কোরআনের সাথে মানে এই যে কথাগুলো বাংলাদেশের পাঠ্যপুস্তকে রয়েছে তা সাংঘর্ষিক, ওনারা তাকে বলতে পারেন, সুতরাং ওনার আপনার আমার যদি রাইট থাকে তাদেরও রাইট আছে, তারা বাংলাদেশের সেকেন্ড ক্লাস নাগরিক না। সরকার যে কাজটি করেছে এটি আমি মনে করি রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে তিনটি অবস্থান থেকে ভুল কাজ করেছে, এবং এর মধ্য দিয়ে এই মানে এই যে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে দেশে একটি ডিভিশন সৃষ্টি হবে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি হবে, এবং অনেক আলেমকে সরকার অ্যারেস্ট করেছে, আবার অনেক আলেমকে অ্যারেস্ট করবে, তাহলে কি হবে? আলেমদেরকে যখন আবার নতুন করে অ্যারেস্ট করা হবে রাজনৈতিক বক্তব্যের কারণে, অথবা অভিযোগ দেওয়া হবে তারা বিদ্বেষমূলক কথাবার্তা বলছে, তাহলে সমাজে একটা অস্থিরতা সৃষ্টি হবে এবং বাংলাদেশে মানে শান্তি বিঘ্নিত হবে। আমি মনে করি সরকার এই প্রজ্ঞাপনটি ফিরিয়ে নেওয়া উচিত, তারা এই ভুল ভুল পদক্ষেপ নিয়েছে যেটা মৌলিক মানবাধিকারের পরিপন্থী, বাংলাদেশ কনস্টিটিউশনের পরিপন্থী, বাংলাদেশের যে আন্তর্জাতিক কমিটমেন্ট রয়েছে ICCPR সেই কমিটমেন্টের বিরুদ্ধে অ্যান্ড ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর পরিপন্থী, এই প্রজ্ঞাপনটি বন্ধ করা উচিত। এইটি আমি আজকে প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট বিষয়, আর আমি মনে করব সরকার এই ধরনের বক্তব্য দেওয়ার আগে সরকার যারা এক্সপার্ট রয়েছে, সংবিধান বিশেষজ্ঞ রয়েছে, বাংলাদেশে যারা আলেম রয়েছে তাদের সাথে বসা উচিত ছিল, সরকার একতরফা ভাবে অল্প কিছু লোকজনদেরকে নিয়ে ওনারা যে মানে পদক্ষেপটি নিয়েছে যার মাধ্যমে এখন মাওলানাদেরকে অ্যারেস্ট করা হবে, এটা বাংলাদেশের জন্য ভালো হলো না, সমাজকে বিভক্ত করা হলো এবং আলেমদেরকে ওয়াইজদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে তুলে ধরা হলো, তা আমি সেটি বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি।